আজকে আমরা এই ভিডিওতে বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই যে অংশটা রয়েছে ক্লাস 12 এর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত এই অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব বাংলা গানের ধারা এই অধ্যায় থেকে আমরা ইতিমধ্যেই একটা এমসিকিউর ভিডিও আপলোড করে দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নিও এইবারে আমি যে ভিডিওগুলো তোমাদের জন্য আনব বাকি যে চারটে অংশ রয়েছে অর্থাৎ বাঙালির চলচ্চিত্র বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এবং বাঙালির চিত্রকলা এই চারটে অংশ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিলিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব এখানে কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নগুলো নেই অল টোটাল এই যে চারটে অংশ রয়েছে এই চারটে অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরব সেগুলো খাতায় ভালোভাবে লিখে তোমরা প্র্যাকটিস করতে থাকো এর মধ্যে থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আর এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউর প্রথম প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব কে ছিলেন সঠিক উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বিশ্ব পরিচয় নামক বিজ্ঞান গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ বসু রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম কি সঠিক উত্তর বিশ্ব পরিচয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর প্রশান্ত চন্দ্র মহলানবিশ বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর 1817 খ্রিস্টাব্দে বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর জামাই ষষ্ঠী বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর বিল্বমঙ্গল ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে সঠিক উত্তর হীরালাল সেন মেঘে ঢাকা তারা ছায়াছবিটির নির্মাতা কে সঠিক উত্তর ঋত্বিক ঘটক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা কে করেছিলেন সঠিক উত্তর পণ্ডিত রবিশঙ্কর নব্য বঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরকে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত একটি ছবির নাম সঠিক উত্তর কচ দেবযানী ভারত মাতা শ্বেত অভিসারিকা ইত্যাদি এগুলি হল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছিলেন সঠিক উত্তর নন্দলাল বসু অভিধানে পট শব্দটির অর্থ কি অভিধানে পট শব্দটির অর্থ হল চিত্র অস্বচ্ছ জলরঙে আঁকা ছবিকে কি বলে সঠিক উত্তর গুয়াশ রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রষ্টা কি সঠিক উত্তর রাবণের স্ত্রী মন্দোদরী কত খ্রিস্টাব্দে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় সঠিক উত্তর 1920 খ্রিস্টাব্দে মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন সঠিক উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায় কে বস্ত্র বয়ন যন্ত্র আবিষ্কার করেছেন সঠিক উত্তর সীতানাথ ঘোষ অব্যক্ত গ্রন্থটি কার রচনা সঠিক উত্তর আচার্য জগদীশচন্দ্র বসু কে কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত ছিল সঠিক উত্তর বিপিন বিহারী দাস আচার্য জগদীশচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেছিলেন সঠিক উত্তর 1917 খ্রিস্টাব্দে কার নাম অনুসারে আরজিকর মেডিকেল কলেজের নামকরণ করা হয় সঠিক উত্তর রাধা গোবিন্দ করের নামকরণ অনুসারে আরজিকর মেডিকেল কলেজের নামকরণ করা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন সঠিক উত্তর মুদ্রণ শিল্পে উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি কোনটি সঠিক উত্তর 1574 রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটির পরিচালক বা নির্মাতা কে ছিলেন সঠিক উত্তর দাদা সাহেব ফালকে তপন সিংহ পরিচালিত একটি বিখ্যাত ছবির নাম হল কাবুলিওয়ালা নাগরিক ছবিটি কোন বিখ্যাত পরিচালকের প্রথম ছবি সঠিক উত্তর ঋত্বিক ঘটক বিশ্ববিখ্যাত বাঙালি পরিচালক সত্যজিৎ রায় মোট কটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন সঠিক উত্তর 5টি ঋত্বিক ঘটকের একটি স্মরণীয় চলচ্চিত্রের নাম লেখো সঠিক উত্তর মেঘে ঢাকা তারা 12 ইঙ্ক স্কেচেস অ্যালবামটি কে এঁকেছেন সঠিক উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর কলাভবন কবে স্থাপিত হয় সঠিক উত্তর 1919 খ্রিস্টাব্দে সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্রের নাম লেখো সঠিক উত্তর মা যশোদা ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটি স্রষ্টাকে? সঠিক উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায়। কলা ভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে আমন্ত্রণ করে এনেছিলেন? সঠিক উত্তর নন্দলাল বসুকে। মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়? সঠিক উত্তর 1889 সালে। বসু বিজ্ঞান মন্দির কে স্থাপন করেন? সঠিক উত্তর আচার্য জগদীশ চন্দ্র বসু। IACS কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর আলম আরা। নন্দলাল বসু কোথাকার গুহাচিত্র এঁকেছিলেন? সঠিক উত্তর অজন্তার গুহাচিত্র এঁকেছিলেন। ব্রতচারী স্রষ্টা কে? ব্রতচারী স্রষ্টা হলেন গুরু সদয় দত্ত। মোহনবাগান ক্লাব কবে প্রথম IFSL জয় করে? সঠিক উত্তর 1911 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইয়র্ক ক্লাবকে হারিয়ে। পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে নারায়ণচন্দ্র ঘোষ গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন? সঠিক উত্তর কবাডি। আজকের এই পর্বে আমি বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের 45টা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন বলে দিলাম। এরপরে আরও একটি পর্বের মাধ্যমে আমি এর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রাখো, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য।